হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে। তো এই আপডেটটা শুধুমাত্র তাদের জন্য যারা আরআরবি গ্রুপ ডির এক্সামিনেশানে বসেছিলে। তো তোমরা অনেকেই জানো যে বহু দিন ধরে আরআরবি গ্রুপ ডি এক্সামিনেশান নিয়েছে, লাস্ট এক্সামিনেশান হয়েছে 17ই ডিসেম্বর। তো তোমাদের রেজাল্ট বেরোনোর একটা সম্ভাবনা প্রকাশিত হয়েছে, আর এটা প্রকাশিত হয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস নামক ওয়েব পোর্টালে। যে এটা খুব একটা বড় ওয়েব পোর্টাল, সুতরাং এখানে কোনো ফেক নিউজ প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই। তো তোমরা এখানকার ডেটটাকেই অরিজিনাল ডেট হিসাবে ধরে রাখতে পারো। আরআরবি গ্রুপ ডি রেজাল্ট অ্যান্সার কি রিলিজ ডেট চেক হেয়ার, অর্থাৎ এই যে শিরোনামে এটা প্রকাশিত হয়েছে, খবরটা এই শিরোনামে প্রকাশিত হয়েছে। তো নিউজটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও অবধি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। তাহলে পরবর্তী নোটিফিকেশানগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে বলা হয়েছে আরআরবি গ্রুপ ডি রেজাল্ট অ্যান্সার কি 2018। এটা গ্রুপ ডির যে অ্যান্সার কি সেটা কবে প্রকাশ করার কথা বলা হয়েছে, জানুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশ করার কথা বলা হয়েছে। এবং রেজাল্ট প্রকাশিত হবে কবে, রেজাল্ট প্রকাশিত হবে এই মাসের শেষে, অর্থাৎ জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তোমরা রেজাল্ট হাতে পাচ্ছ। এবং তোমরা আনসার কি কবে হাতে পাচ্ছ, আনসার কি পাচ্ছ জানুয়ারির প্রথম সপ্তাহে। এখানে এই ডেটগুলো পরিষ্কার করে বলে দেওয়া আছে। তো এরপরে বলা হয়েছে যে এই কিন্তু অ্যান্সার কিটা তোমাদের জন্য অলরেডি প্রিপেয়ার্ড হয়ে গেছে, শুধু প্রকাশ করা যাচ্ছে না এই মাসে, কারণ এই মাসে অনেকগুলো ছুটি রয়েছে, এই কারণেই কিন্তু বোর্ড এটাকে প্রকাশ করতে পারছে না। তাই জন্যই তোমাদের অ্যান্সার কি দেওয়া হবে আরআরবি গ্রুপ ডির তরফ থেকে, অ্যান্সার কিটা দেওয়া হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ কিন্তু আর খুব একটা বেশি দিন নেই, ডিসেম্বর মাসের একদম শেষ চলছে, সামনেই তোমরা হাতে পেতে চলেছো তোমাদের অ্যান্সার কি। এবং তারপরেই কিন্তু জানুয়ারি মাসের যে শেষ সপ্তাহ, সেই সপ্তাহেই তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট হাতে পেয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদেরকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে তোমাদের জন্য, এবং তোমরা কিন্তু খুব একটা বেশি দিন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য সময় পাবে না। রেজাল্ট বেরোনোর ঠিক 15-20 দিনের মাথাতেই কিন্তু তোমাদের জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট শুরু হয়ে যাবে। সুতরাং যারা মনে করছো যে তারা পাস করতে পারো, তারা কিন্তু অবশ্যই এখন থেকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য প্রিপারেশন শুরু করে দাও, না হলে কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে তোমাদের জন্য পরীক্ষাটা। তোমরা এটাকে অরিজিনাল ডেট হিসাবে ধরে রাখতে পারো। তো আমি এটাই বলতে চাইছি যে কারণ কি এত বড় পোর্টালে কখনোই ফেক নিউজ প্রোভাইড করা হবে না, তো তার জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তোমরা প্রস্তুতি শুরু করে দাও। তারা এই গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছো, তারা বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট ভিডিও লিঙ্ক এবং বিভিন্ন জব আপডেট থেকে শুরু করে ইম্পর্টেন্ট পিডিএফের জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো, যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও, কমেন্ট করে নিজেদের মতামত জানাও, এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এই খবরটা সবার কাছে পৌঁছে যায়। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।